ডায়াবেটিস বা সুগারের কারণ কি? ডায়াবেটিসের আর এক নাম হলো সুগার। তো আমরা জানবোই সুগার বা ডায়াবেটিস থেকে কীভাবে চিরতরে মুক্তি পাওয়া যায় এবং কীভাবে এই ডায়াবেটিস বা সুগার থেকে মুক্ত পাওয়া যায়, বা এই সুগার বা ডায়াবেটিস যাহাতে আর না হয় এবং যাহাদের ডায়াবেটিস হয়েছে তাদের যাতে ভালো হয়ে যায় এবং আর যাতে না হয়, এই রোগের চিকিৎসা কী আছে, ওষুধ কী আছে সে সম্পর্কে আমরা জানব। তো যারা ডায়াবেটিস বা সুগার রোগে ভুগছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা এই ভিডিওতে আপনাদের ডায়াবেটিস সম্পর্কে সমস্ত রকম প্রশ্ন এবং উত্তর, সমস্ত রকম চিকিৎসা কারণ সব কিছু আপনারা জানতে পারবেন। যারা সুগারে ভুগছেন অথবা সুগারে ভুগছেন না, সুগারে ভোগার সম্ভাবনা আছে, সুগারে ভুগছেন না তারাও ভুগে যেতে পারেন বা সুগারে আক্রান্ত হতে পারেন বা ডায়াবেটিসে আক্রমণ হতে পারেন। তাই সবাইকে বলবো ভিডিওটি দেখুন, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আগে ভিডিওটি দেখলে আপনি আর হয়তো এই মারাত্মক ব্যাধি, জীবন ঘাতী মারাত্মক ব্যাধি থেকে আপনি মুক্তি পেতে পারেন। তাই জীবনে এই মারণ ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য আপনি ভিডিওটি দেখুন। তো চলুন এই ডায়াবেটিস বা সুগারের মূল কারণ সম্পর্কে আমরা জানি। প্রথমে এর হওয়ার মূল কারণ হচ্ছে আমরা যে খাদ্য খাই সেই খাদ্যগুলো আমাদের পাকস্থলী থেকে পরিপাক হয়ে ডিউডিয়ামে যায়। এই ডিউডিয়ামে আমাদের লিভাররস, পিত্তরস এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় রস আসে। অগ্নাশয় থেকে দুই রকম রস আসে, একটি হচ্ছে ইনসুলিন যা রক্তে মিশে যায়, আরেকটি রস আসে যা আমাদের হজমের কাজ করে। এবার শরীরে যখন আমাদের এই ইনসুলিনটি আসে তখন আমাদের রক্তের মধ্যে যে সুগারগুলো থাকে বা শর্করা থাকে সেগুলোকে আমাদের কোষের মধ্যে প্রবেশ করতে সহযোগিতা করে এবং কোষের মধ্যে প্রবেশ করিয়ে সেগুলো গ্লুকোজে পরিণত শক্তিরূপে লিভারের মাইটোকন্ড্রিয়ার ভিতরে অবস্থান করে। এবার এ সময় যদি কোনো রকমভাবে এই অগ্নাশয় থেকে ইনসুলিন নামক হরমোনটি যদি ক্ষরিত না হয় তাহলে রক্তে ইনসুলিনের পরিমাণ বা শরীরে ইনসুলিন কম হওয়ায় রক্তে যে সুগারগুলো থাকবে সেই সুগারগুলোকে কোষের মধ্যে ঢোকাতে পারবে না, যার ফলে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাবে। তখন এটি রক্ত পরীক্ষা করলে আমাদের সুগার রূপে ধরা পড়বে। এছাড়া আরও বিশেষ কারণ, যারা শর্করা বা কার্বোহাইড্রেট সুগার জাতীয় মিষ্টি জাতীয় খাদ্য বেশি খায় তাদেরও সুগার হতে পারে, বিশেষ করে চিনি, লবণ, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বিভিন্ন রকম তেলে ভাজা জিনিস খায় তাদের এই সুগার হতে পারে।
এছাড়া যারা বেশি অংশ বসে থাকে, শুয়ে থাকে, মেদবহুল শরীর, বেশি অংশ শুয়ে বসে থাকে, টেনশনে থাকে, বিভিন্ন রকম মানসিক টেনশনে থাকে, তাদেরও সুগার হতে পারে। এছাড়া আরও অনেক কারণ আছে, তবে যে কারণগুলো বললাম সেগুলো হচ্ছে প্রধানতম কারণ। তো কারণ যাই হোক, তার লক্ষণগুলো আমরা এবার জানব। লক্ষণ হলো সুগার যখন শরীরে বেশি হয়ে যাবে, তখন তার রক্ত বা শরীর চেষ্টা করে যে সুগারটাকে শরীর থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করে, যার ফলে কিডনি থেকে ছিঁকে সুগারটা শরীরের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে। তখন কি হয়, মানুষের ঘন ঘন পোটচাপ হয়, এবং ঘন ঘন পোটচাপ হওয়ার ফলে শরীরে জল শূন্যতা দেখা যায়, এবং জলের তেষ্টা পায়, জল শূন্য অভাবে শরীরে ডিহাইড্রেশন লক্ষণ দেখা দিতে পারে। তাই সেই সময় উপযুক্ত পরিমাণ জল খাওয়ার প্রয়োজন পড়ে। এছাড়া যে লক্ষণগুলো দেখা যায়, চোখে ঝাপসা দেখে, অনেকে ব্রেনে ঠিকঠাক কাজ করে না, এছাড়া কিডনির ফেল হতে পারে, এছাড়া আরও অনেক রকম লক্ষণ, চোখে ঝাপসা দেখা, মাথা ঘোরার, রোগা হয়ে যাওয়া, শরীরে দুর্বলতা আসা, হাঁটা চলার ক্ষমতা কমে যাওয়া, হাই প্রেশার পরিণত হওয়া অথবা লো প্রেশার পরিণত হতে পারে, প্রেশারের বিভিন্ন রকম রোগ আসতে পারে, শরীর ঝিঁঝি করতে পারে, চালা করতে পারে, হাত পা জ্বালানি হতে পারে, এমনকি মারাত্মক বেড়ে গেলে তার ব্রেনটাও নষ্ট হয়ে যেতে পারে, এবং তার শেষমেশ তার মৃত্যু পর্যন্ত হতে পারে, কিডনিও নষ্ট হয়ে যেতে পারে, এবং শরীরের অন্যান্য অংশ তার নষ্ট হয়ে যেতে পারে এই সুগারের কারণে। এবং বংশগতিক কারণেও অনেকের সুগার হয়ে থাকে। সুগার হলে কি করে বুঝবেন, না খাওয়ার আগে এবং খাওয়ার পরে সুগার পরীক্ষা করার জন্য রক্ত নিয়ে পরীক্ষা করা হয়। পরীক্ষা করে রক্ত পরীক্ষায় যদি সুগার ধরা পড়ে, তাহলে তার উপযুক্ত পরিমাণে মেডিসিন এবং খাদ্য খেলে রোগ প্রতিরোধ করা অনেকটাই সম্ভব হয়। তো আমরা জানবো এবার এই সমস্ত লক্ষণগুলো থাকলে আপনারা দ্রুত ডাক্তারের কাছে গিয়ে আপনারা সুগারটা পরীক্ষা করে নেবেন। এছাড়া যারা পরীক্ষা করতে চাচ্ছেন না, অথবা প্রথম প্রথম এই লক্ষণ দেখা যাচ্ছে, তাদের যাতে আর সুগার না হয়, তারা আমার চিকিৎসা সম্পর্কে খেয়াল করলে আপনাদের সুগারটা নির্মূল হওয়ার সম্ভাবনা বা কমে যাওয়ার সম্ভাবনা, এবং যাদের হয়নি তাদের না হওয়ার সম্ভাবনা আছে, সেই চিকিৎসা সম্পর্কে আমরা যাব। সেটি হলো আপনারা মিষ্টি জাতীয় খাবার কম খাবেন, ফল সবজি বেশি খাবেন, এছাড়া আপনারা বিভিন্ন রকম মাছ মাংস খেতে পারেন, তবে আপনাদের যেটা করতে হবে, ফলটা বেশি করে খাওয়ার চেষ্টা করতে হবে। যদি রোগ ধরা পড়ে, তাহলে মেটফরমিন নামক একটি ট্যাবলেট বাজারে পাওয়া যায়, সেটি আপনারা খেতে পারেন। তবে এই রোগীর আগে থেকে চিকিৎসা নেওয়ার জন্য আপনারা ছোলা খেতে পারেন। ছোলা শরীরে প্রোটিন এবং ফ্যাট পরিমাণ ঠিক রাখে, এবং সেই সঙ্গে আপনারা জলটা বেশি করে খাবেন।
জলটা বেশি করে খাবার পরেও আপনাদের এই রোগের নির্মূল করার জন্য যদি কারোর এরকম লক্ষণ থেকে থাকে, তাহলে আপনারা আমার ডিসক্রিপশনে রাখা ফোন নম্বরে ফোন করতে পারেন, অথবা ডিসক্রিপশনে রাখা ফোন নম্বরে ফোন না করলেও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের রোগের চিকিৎসা সম্পর্কে জেনে নিতে পারেন। কমেন্ট করে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।